তারপরে ব্যাটারিটা আমরা কুরুমপুর থেকে কিনেছিলাম। কুরুমপুরের ব্যাটারিগুলো বেশি মাইলেজ দেয় না বলে এটা লিথিয়াম ব্যাটারি কেনা হয়েছে। প্রয়োজনেই আবিষ্কারের পথ গড়ে দেয় নদিয়ার করিমপুরের কেচুয়া ডাগার বাসিন্দা চন্দন বিশ্বাস। পেশাগত কারণে প্রতিদিন 10 কিলোমিটার পথ পেরিয়ে করিমপুর রেজিস্ট্রি অফিসে আসতে হয় তাকে। রোজের এই যাতায়াতের ঝক্কি কমাতেই তিনি আবিষ্কার করে ফেলেছেন সৌরশক্তি চালিত সাইকেল। সাইকেলে করে বার চড়লেই বসতে পারলেই হলো, তারপর দিব্যি পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে। প্রয়োজনীয় আবিষ্কারের পথ গড়ে দেয় নদিয়ার করিমপুরের কেচুয়াডাঙ্গার বাসিন্দা চন্দন বিশ্বাস। পেশাগত কারণে প্রতিদিন 10 কিলোমিটার পথ পেরিয়ে করিমপুর রেজিস্ট্রি অফিসে আসতে হয় তাকে। রোজের এই যাতায়াতের ঝক্কি কমাতেই তিনি আবিষ্কার করে ফেলেছেন সৌরশক্তি চালিত সাইকেল। সাইকেলে একবার চড়ে বসতে পারলেই হলো, তারপর দিব্যি পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। সাইকেলের ওপর চন্দন লাগিয়েছেন আস্ত একটি সোলার প্যানেল। আসা যাওয়ার রাস্তাতেই সাইকেলের ব্যাটারি চার্জ হয়ে যায়, ফলে আলাদা করে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। চন্দনের এই যাওয়া সৌরশক্তি চালিত সাইকেলে গড় গতিবেগ ঘন্টা পিছু 35 কিলোমিটার। একবার পুরোদমে চার্জ দিলে টানা 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই সাইকেল। চন্দনের এই উদ্যোগে খুশি তার স্ত্রী প্রণতি বিশ্বাস। তিনি বলেছেন, এর আগে সাইকেলে ব্যাটারি লাগানো ছিল। ব্যাটারি দেওয়া সাইকেল অনেকেরই আছে, তবে মাথায় সোলার প্যানেল দেওয়া সাইকেল কারোর নেই। চন্দনের সহকর্মী দুষ্মন্ত মণ্ডলের কথায় এই সাইকেল পরিবেশ বান্ধব, সেই সঙ্গে পেট্রোপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে এই সাইকেল পকেট ফ্রেন্ডলিও বটে। চন্দনের এই সাইকেল দেখতে রোজ ভিড় করেন পথ চলতি মানুষ থেকে আশেপাশের দোকানদাররা। আসা যাওয়ার রাস্তাতে সাইকেলের ব্যাটারি চার্জ হয়ে যায়, ফলে আলাদা করে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। চন্দনের এই যাওয়া সৌরশক্তি চালিত সাইকেলের গড় গতিবেগ ঘন্টায় পিছু 35 কিলোমিটার। একবার প্রদমে চার্জ দিলে টানা 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই সাইকেল। ইকুইপমেন্টস কেনা হয়েছে, মোটর, কন্ট্রোলার, তারপরে অ্যাক্সিলেটর, এসবগুলো 4,500 টাকা দাম নিয়েছে। তারপরে ব্যাটারিটা আমরা কুরুমপুর থেকে কিনেছিলাম। কুরুমপুরের ব্যাটারিগুলো বেশি মাইলেজ দেয় না বলে এটা লিথিয়াম ব্যাটারি কেনা হয়েছে। লিথিয়াম ব্যাটারি একবার চার্জ দিলে 50 কিলোমিটার যায়, কিন্তু আমি যদি খুব দূরে যাই তখন আমার খুব সমস্যা হবে, তখন ব্যাটারিতে আর লোড নেবে না। তখন ভিতরে সোলারটা কেনা হয়েছে। এই সোলারটা একদিকে ব্যাটারি চার্জ করবে, অন্যদিকে গাড়িটাকে রানিং করবে। তো কন্টিনিউ সারাদিন আমি চাপতে পারবো এবং সন্ধ্যাবেলায় আরও 10-15 কিলোমিটার আমি ব্যাটারির সাহায্যে বাড়ি আসতে পারবো।